গুরুত্বপূর্ণ আলোচনা আমার আপনার আলোচনা এবং এখানে আমার মনে হয় যারা বসে আছেন প্রত্যেকের এই বিষয়টা কনসার্ন জীবন বিমাকে জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হোক স্বাস্থ্য বিমাও জিএসটির আওতা থেকে বাদ দেওয়া হোক মোদী সরকারের কাছে এই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি নীতিন গাডকারি আগে তুলেছিলেন জনবিরোধী তৃণমূল এক ধাপ এগিয়ে যদি এটা না প্রত্যাহার করা হয় রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এবং নির্মলা সীতারমনকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিও দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাব শোনাবো বিজেপির বক্তব্য Sir, sir, just one minute Sir, 18% GST charged upon LI premium, life insurance, and medicine should be withdrawn. Sir, this GST is anti people. Sir, this GST is adversely affecting the people of India. So I propose. জিএসটি কোনটার উপরে বারো পার্সেন্ট থাকবে আঠারো পার্সেন্ট থাকবে আর কোনটার উপরে থাকবেই না জিরো পার্সেন্ট থাকবে সেটা ঠিক হয় কোথায় জিএসটি কাউন্সিলর জিএসটি কাউন্সিলের মিটিং কারা যোগ দেন কারা সদস্য প্রত্যেক রাজ্যের অর্থমন্ত্রী আমাদের রাজ্যের অর্থমন্ত্রী যিনি এই বৈঠকে কয়েকদিন আগে যোগ দিয়েছিলেন তিনি এই দাবি তুলেছেন জোট বলে যেটা বলেছেন মানুষের সামনে তার যারা অর্থমন্ত্রী আছে তাদের একসঙ্গে নিয়ে বলুন জিএসটি কাউন্সিল এই প্রশ্নটা তুলতে এই প্রস্তাবটা কাউন্সিলে দিতে এর প্ল্যাটফর্ম তো রাজ্যসভা কিংবা লোকসভা নয় সুতরাং মানুষকে বোকা বানানোর আরেকটা চক্রান্ত হচ্ছে পশ্চিমবঙ্গে নিজেদের সার্বিক ব্যর্থতা নিজেদের অপদার্থতা নিজেদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সীমাহীন লোভ এগুলো থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে এই সব নাটক তৈরি হচ্ছে এতদিন ধরে আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল কোনো রাজনৈতিক দলের থেকে সোরগোল নেই নিতিন গাড়ি সুর তুললেন তৃণমূল সুর তুলছেন এখন এতদিন ধরে আমরা আপনি প্রত্যেকে যে প্রিমিয়ামটা ভরছিলাম তাতে কিন্তু আঠেরো পার্সেন্ট জিএসটি ছিল সেটা দিয়েই আমরা দিচ্ছিলাম অনেকেরই বিষয়টা একটু খটোমটো থাকতে পারে আমি একটু গোটা বিষয়টা সহজভাবে শুরুতে সাধারণের জন্য বোঝানোর জন্য আমি অনির্বাণ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে অর্থনৈতিক বিশ্লেষক আমি একটু কাছে জানতে চাই একটু যদি গোটা বিষয়টা বুঝিয়ে বলেন মানুষ যারা টিভি পর্যায়ে চোখ রেখেছেন তারা সবাই জানেন যে যে টাকাটা তারা ইন্সের জন্য দেন সেটার সঙ্গে আঠেরো পার্সেন্ট এক্সট্রা দেন সেটা জিএসটি হিসেবে দেন মানে তোমার যদি প্রিমিয়াম দশ হাজার টাকা হয় তার এইটিন পার্সেন্ট মানে আঠেরোশো টাকা তুমি এক্সট্রা দিচ্ছ যেটা কিন্তু ওই জিএসটি র জন্য দেওয়া হচ্ছে এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি গতকালই একটা পরিসংখ্যান এসছে জুলাই মাসে এই সরকার এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা জিএসটির বাবদ আদায় করেছে যেটা লাস্ট তিন মাসের মধ্যে সর্বোচ্চ এবং আমরা যে জিএসটিটা দিই দেখবেন যখন মেডিকেল ইনস্যুরেন্স করা হয় সেই মেডিকেল ইনস্যুরেন্সের জন্য আমরা যারা মেডিকেল ইন্স্যুরেন্স করাই বাড়ির লোকের জন্য করাই নিজের জন্য করাই আপনিও যদি করে থাকেন সব্যসাচী গত কয়েক বছরের মধ্যে দেখবেন এই আজ দু এক বছরে মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা হঠাৎ করে বেড়ে গেছে না অনিমদা আমি একটু 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 ক্লিয়ার হতে চাইছি ধরা যাক আমি বছরে আমি আমার মা বাবার জন্য ষাট টাকা করে দি তার মানে সেটা হচ্ছে আঠেরো জিএসটি নিয়ে একদমই তাই আপনি টোটাল যে পেমেন্টটা করছেন তার মধ্যে আঠেরো পার্সেন্ট জিএসটি আছে এলআইসি একদমই তাই এলআইসির ক্ষেত্রে আঠেরো পার্সেন্ট জি আছে আমরা সাধারণত যে প্রিমিয়ামটা দিই আমরা সেক্ষেত্রে প্রিমিয়ামটা দিয়ে আমরা সাধারণত খেয়াল করি না কিন্তু তার মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কিছু টাকা যায় এবং যেটা ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের থেকে নেয় সেই টাকাটা কিন্তু সরকারের কাছে জমা বাবদ আমার যে টোটাল খরচাটা হচ্ছে আমি সেই টাকাটা যদি জিএসটি না থাকতো তাহলে কিন্তু ওই তুমি যেটা ষাট হাজার টাকা প্রিমিয়াম দিচ্ছ সেটা হয়তো কমে যেত কারণ সেটা যদি পঞ্চাশ হাজার টাকা হয় ধরে নাও পঞ্চাশ হাজার টাকার এইটিন পার্সেন্ট মানে হচ্ছে ন হাজার টাকা তাহলে মানে আমি যেটা বলছিলাম ষাট হাজার টাকা দাও তাহলে মেডিকেল প্রিমিয়ামে আপনার খরচাটা বেড়ে যাচ্ছে এবং এর জন্য ইন্স্যুরেন্স কোম্পানি ওই টাকাটা পাচ্ছে না ওই টাকাটা কিন্তু সরকারের ঘরে জমা পড়ছে এবং সাধারণ মানুষ আজকের দিনে দাঁড়িয়ে দেখবে মেডিকেল ইন্স্যুরেন্সটা আমাদের দেশে অতটা প্রচলিত ছিল না আমাদেরকে সরকার চাইছিল যাতে প্রত্যেকটা মানুষ এই মেডিকেল ইন্স্যুরেন্সের দ্বারা সুরক্ষিত থাকে এবং তার জন্য ইনকাম ট্যাক্সে এইটটি ডিতে একটা ছাড় দেওয়া হতো এবং এই এইটটি ডি এর যে ছাড়টা সেটা দেখবে ওল্ড রিজাইমে পাওয়া যেত নিউ রিজার্ভে পাওয়া যায় না এমনিতেই এখন মানুষের আর ওই ট্যাক্স কমানোর জন্য যে মেডিকেল ইন্স্যুরেন্স করা সেটার থেকে মানুষ বেরিয়ে আসছে। এখন মানুষ তার নিজের জীবনকে সুরক্ষিত রাখতে ফ্যামিলি জীবনটাকে সুরক্ষিত রাখতেই কিন্তু ইন্স্যুরেন্স করে এবং তারা জানে না যে সব জায়গায় আয়ুষ্মান ভারতের কার্ড চলবে কিনা বা স্বাস্থ্য সাথীর কার্ড চলবে কিনা তাই তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য মেডিকেল ইন্স্যুরেন্স টা করে এবং সেটা একটুখানি কষ্টা সিদ্ধ হয়ে যাচ্ছে মানে সতর্পাদি আমি কষ্ট করে টাকা জমাবো তাতে ট্যাক্স দেবো আমি শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করব। সেখান থেকে আমি রিটার্ন পেলে তাতে ট্যাক্স দেবো কি যে ফিল্টারগুলো আছে তাতেও হচ্ছে মোটা টাকা ট্যাক্স দিতে হয় আমি সবেতে মধ্যবিত্তরা ট্যাক্স পে ট্যাক্স ট্যাক্স পে ট্যাক্স দিয়েই যাব সব্যসাচী এখানে এবং প্রশ্ন আরেকটা সতরবদের সঙ্গে এতদিন তো কেউ কোনো কথা বললেন না এতদিন ধরে ট্যাক্স দিয়ে গেল আমি আমার দৃঢ় বিশ্বাস অনেক সাধারণ মানুষেরা জানতেনই না যে এত পার্সেন্ট করে ট্যাক্স তারা দিনের পর দিন দিয়ে যাচ্ছেন শভ্যশেচী আমি প্রথমেই বলি আমি অঙ্ক ভিশন কাঁচা ফাইন্যান্সটা কম বুঝি আমি থেকে থেকে বলি এটা সেই জন্য এত পেপার ওয়ার্কের মধ্যে হয়তো আমার মতন আরও অনেকেই এই জিনিসটা নোটিশ করেনি নিতিন গাডকারী যে ইস্যুটা রেস করার পর সমিকদা অলরেডি এখানে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে এই ডিসকাশানগুলো না পার্লামেন্টে হয় না ক্যাবিনেটে হয় দ্যার ইজ এন ইন্ডিপেন্ডেন্ট জিএসটি কাউন্সিল যেটা বাই নেচার ডাইনামিক মানে একদম পারমানেন্ট আজকেই হয়ে গেল একেবারে পাথরে লেখা হয়ে গেলো সেরকম নয় রিসপন্স যেরকম আসে যে এই জিনিসটা আরও ফাইন টিউন করা দরকার এটার কমানো দরকার এটার সর্বদলীয় রেসপন্স শুধু তাই নয় মোস্ট ইম্পর্ট্যান্টলি শ্রমিকদা যেটা বলেছেন যেটা কান খাড়া করে শোনবার মতন যে সমস্ত রাজ্যের ফাইন্যান্স মিনিস্টাররা থাকেন তখন উনি কেন বলেননি এখন হঠাৎ ওনার তৃণমূলের মনে হচ্ছে যে এটা না হলে রাস্তায় নামতে হবে বেসিক ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি ইলেকশনের পর অনেক দিন রাস্তায় নেবে আন্দোলন করেনি এই একটা ইস্যু উনি বলছি যে তিন শতাংশ জিএসটি ওষুধে ১৮ শতাংশ আর মেড স্বাস্থ্য বীমা আর মানে হেলথ ইন্স্যুরেন্স এবং মেডিক্লেম মানে যেটা বলা হচ্ছে এলআইসি স্বাস্থ্য বিমা বা জীবন বিমা দুটোর ক্ষেত্রেই আমাদের আঠেরো পার্সেন্ট ইন্টার মানে জিএসটি দিতে হচ্ছে তার মানে হিরে কিনলে তিন শতাংশ দিতেই পারেন কিন্তু স্বাস্থ্য বিমা জীবন বিমার ক্ষেত্রে আঠারো শতাংশ দিতে হবে এই যে তুমি বলছি না সাধারণ মানুষ অনেক কিছু জানে না সাধারণ মানুষের এই টোটাল আমরা যখন এলআইসিটা তুমি যখন জীবন বিমা করছো বা স্বাস্থ্য বিমা করছো তুমি টোটাল প্রিমিয়ামের জন্য তুমি কতটা কাভারেজ পাচ্ছ সেই মেডিক্লেমের ক্ষেত্রে হলো বা এলআইসির ক্ষেত্রে তুমি সেটার দিকে লক্ষ্য রাখো জিএসটি কত নিয়ে কেউ কোনো এজেন্ট সবাই তো ম্যাক্সিমাম এজেন্টের মাধ্যমেই করে নিজেরা নিজেরা অনলাইনের মাধ্যমে গিয়ে কেনা এটা তাহলে এই যে কম

কংগ্রেস তিনটে রাজ্যে ক্ষমতায় আসছে তার রাজ্যের অর্থমন্ত্রী মেনে নিচ্ছে ধরুন আমাদের বক্তব্য শোনা হচ্ছে তৃণমূল যদি বলেও বা ধরুন আজকে গিয়ে আহ কেজরিওয়ালজি বলছেন

সহ সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তে যে জিনিসগুলো ক্রয় ক্ষমতা আছে সেগুলোর ওপরে জিএসটি আপনি দেখবেন আকাশচুম্বি মৃত্যুঞ্জয় বললো একটা কথা আমি আপনাকে বলছি যে ট্রাক্টর কিনতে গেলে লাগে হচ্ছে আঠেরো পার্সেন্ট আর মার্সিডিস বা বিএমডাব্লিউ কিনতে গেলে লাগে তিন পার্সেন্ট জিএসটি এখন ট্রাক্টর কানা কারা কেনে যেখানে ভারতবর্ষের সত্তর শতাংশ হচ্ছে কৃষক এমএসপিকে আইনি অধিকার দেওয়া হলো না এবং কৃষি ঋণও মকুব করা হলো না সারের দাম দিন দিন বাড়ছে এবং সারের ওপরে এই বছরে বাজেটে আপনি দেখবেন তার জিএসটি করা হয়েছে ষোলো পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের কথা তো সরকারকে ভাবতে হবে সরকার তো আমার আপনার প্রত্যেকটা মানুষের যেমন আদানি আম্বানির কথা সরকার ভাববে তেমন আমার আপনার কথাও ভাববে কিন্তু শুধুমাত্র আদানি আম্বানির কথা ভেবে আর আমাদের কথা ভাববে না এটা তো যদি কথা হয় তাহলে আপনারা আমি সবাই মিলে একজোট হয়ে মধ্যবিত্তের ঘাড়ে বোঝা চাপিয়ে দিচ্ছেন জিএসটি কাউন্সিলে এবার লোকসভা রাজ্যসভা হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান সেখানে আপনি দেখবেন বিরোধীদের তিনশোটা প্রশ্ন মুছে ফেলা হয় জিএসটি কাউন্সিলে বিরোধিতা হবে না আমি আমি এটা লোকসভায় ফর রেকর্ড আনার জন্য সেটা বিরোধিতা করা হবে আমি আপনার গলায় কেরাম অমিশ্বার স্বর শুনতে পাচ্ছি আমি যেই বলতে যাচ্ছে কংগ্রেস আপনি আমি আটকে দিচ্ছেন একটু এলাও করবেন যখন বিজেপি তৃণমূল বলল বিজেপি তৃণমূল বলছে আপনি আটকাচ্ছেন না আমি কংগ্রেস কার অপরাধে এত অপরাধী না যে আপনি আমি আটকে দেবেন এবার প্রশ্ন হচ্ছে আমি আপনাকে পরিষ্কার প্লিজ পরিষ্কার আমি আপনাকে বলি দেখুন জিএসটি কাউন্সিল তো বাদ দিই যেখানে পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভায় সেখানে বিরোধীর ওপর কিভাবে মাই মাইক মাইক অফ করে দেওয়া হচ্ছে বা অন্য ক্ষেত্রে তিনশোটা প্রশ্ন মুছে ফেলা হচ্ছে আপনি কি ভাবেন সেই জিএসটি কাউন্সিলে বিরোধী পক্ষতে বলার কোনো সুযোগ আছে কিন্তু অনিন্দতা আমার সময় একদম শেষ আমি শুভজিৎকে বলতে দিতে পারলাম না বিরোধীর পর চেষ্টা করছি বিরোধীর পর আসবো শুভজিৎ প্রতীপ কাছে আসবো প্লিজ সঙ্গে থাকুন সময়ের কাছে মাত্র দু মিনিট আছে তার মধ্যে আমাকে তিনজনের কাছে আসতে হয় সেই বুঝে শুভজি সেটা হচ্ছে দেখো জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সাধারণভাবে যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা খুব বেসিক নিট তার উপর যদি তার উপর যদি তার উপর যদি জিএসটি চাপিয়ে দেওয়া হয় তাহলে তো মানুষের জীবন নিয়ে খেলা হয়ে যায় আমরা দেখেছি যে এই যে লোকে শার্পনার ইরেজার কেনে এগুলোর প্রতি সেভেন্টিন পার্সেন্ট জিএসটি এদিকে হিরের কথা উঠে এলো থ্রি পার্সেন্ট জিএসটি তার মানে আসলে সরকার বা রাষ্ট্রের নোশনটা কি আসলে আমি এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পারলাম না যেখানে রাষ্ট্র মানুষের

খুব সংখ্যায় প্রথমেই বলি যে জিএসটি কাউন্সিলে এটা নিয়ে আলোচনা হওয়ার থেকেও বড় কথা যখন অর্থমন্ত্রী এটাকে রেস করেছেন বাজেটে এবং তার উপরে পয়েন্ট অফ অর্ডার এসছে সেটা পার্লামেন্টে অবশ্যই আলোচনা করা যায় কিন্তু সেটা আবার জিএসটি কাউন্সিলেই ফেরত যাবে ফাইনাল ডিসিশন নিয়ে আসার জন্য কিন্তু যেটা আরেকটা গুরুত্বপূর্ণ যে বিরোধী কোন রাজনৈতিক দলের ইলেকশন ম্যানিফেস্টোতে এটা স্পেসিফিক্যালি ছিল না এটা কিন্তু বিজেপিরই একজন উচ্চতর নেতৃত্ব তিনি পয়েন্ট অফ রেস করলেন তো আমার মনে হয় যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে এটা নিয়ে রাজনীতি না করে বরঞ্চ সেই বিজেপির যিনি নীতিন গাডকারি তার বক্তব্যকে দৃঢ়ভাবে সমর্থন করে এটা যাতে রোল ব্যাক হয় সেই চেষ্টা আমি অনির্বন্ধকে দিয়ে শেষ করব আমি একদমই সভ্যসাজি ওখানে যারা বসে রয়েছে সব প্যানেলিস্ট আমি বলছি সবাই এই জিএসটি দিচ্ছেন মেডিকেল ইন্স্যুরেন্স নিজেদের করা আছে আমাদের এখানে জনমত মানে যেটা আমরা সাধারণ জনগণের জন্য কথা বলি রাজনৈতিক প্রত্যেকটা দলের আলাদা আলাদা মানে ধর্ম থাকতে পারে সেগুলোকে উড়িয়ে দিয়ে আমি বলছি সাধারণ মানুষ আমি আপনি যারা টিভি পর্যায়ে চোখ রেখেছি প্রত্যেকের জন্য এটা সুবিধা হবে এবং একটা কথা মানুষ প্রত্যেকের জীবনটাকে সুরক্ষিত করতে চায় এবং আজকে আমাদের যখন সরকার আমাদের দায়িত্ব নিতে পারছেন না স্বাস্থ্যের তখন আমরা যখন নিজেরা নিজেদের স্বাস্থ্য বীমা করে নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাইছি সেখানে এইটিন পার্সেন্ট যদি কমানো যায় এবং জিএসটি কাউন্সিলটার উপরে কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আছেন এবং অর্থমন্ত্রী তিনি যেটা ডিসাইড করবেন সেটা কিন্তু বাকি যারা রাজ্যের অর্থমন্ত্রীরা থাকেন তাদের এই জায়গাতে অন্তত যেখানে সাধারণ মানুষের জীবন জীবিকা জড়িয়ে রয়েছে তাদের দুঃখ কষ্ট জড়িয়ে রয়েছে তাদের জীবন সংগ্রাম জড়িয়ে রয়েছে সেখানে হয়তো সবাই সহমত পোষণ করবেন এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে পারি আগামী দিনে হয়তো এটা সত্যি সত্যি কিছুটা হলেও কমে আঠেরো পার্সেন্ট জিরো পার্সেন্ট হবে কিনা জানি না কিন্তু আঠেরো পার্সেন্টটা যদি কমে পাঁচ পার্সেন্টও হয় তাহলেও হয়তো সাধারণ মানুষের ক্ষেত্রে কিছু উপকার হবে একদম এবং এই জায়গা থেকেই তৃণমূল হোক বা বিজেপি হোক আমার ধারণা আমরা প্রত্যেকেই যারা এখানে আছি আমাদেরও মেডিক্লেম রয়েছে আমরাও কিছু টাকা জমানোর চেষ্টা করি এরা প্রত্যেকের ক্ষেত্রে রাজনীতির কি অন্তত এইটুকু ছাড় স্বাস্থ্যের ক্ষেত্রে অন্তত এইটুকু ছাড় আমরা আশা করি এবং যারা আমরা প্রচুর কষ্ট করে টাকা জমানোর চেষ্টা করি সেই ক্ষেত্রেও যদি জিএসটি হয় কর দিতে হয় সরকারকে তাহলে তো ভারী মুশকিল সরকার আশা করি এটা ভেবে দেখবে মানে পথে নেমে আন্দোলনের দিকে যাওয়ার আগেই বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্ত হবে এই আশা রেখে এখানেই শেষ করছি সঙ্গে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा